উত্তরবঙ্গে ফের কুসংস্কারের কালো ছায়া। ডুয়ার্সের মাটিতে আদিবাসী মহল্লায় আরও একবার ডাইনি অপবাদে পিটিয়ে খুনের অভিযোগ। মামিকে খুনের অভিযোগ উঠল দুই ভাগ্নের বিরুদ্ধে। প্রথমে ডাইনি অপবাদে পিটিয়ে হত্যা করা হয় ষাটোর্ধ্ব এক বৃদ্ধাকে। স্ত্রীকে রক্ষা করতে গিয়ে গুরুতর জখম হন বৃদ্ধার স্বামীও। আলিপুরদুয়ার জেলা হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন তিনি। আলিপুরদুয়ারের কুমার গ্রামের নাড়ারথলি এলাকার ঘটনায় ফের প্রশ্নের মুখে সমাজ। ঘটনায় সঞ্জয় ওরাও ও আলাফ ওরাও নামে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। ও কিছু জানে না, কিছু একটা কুবরজ করতেও জানে না, কিছু বলতেও জানে না। সবার সাথে মিলত নাকি ওরা কি কিসের জন্য ওরা কি রাগ আসল ওরা এরকম ঘটনা করছে। ইমরা বলে ইমরা কারণ করছে বলে ডাইনি করছে বলে মানে বছর আগেরটা ওইটা রাগ দিয়ে আমাকে খবর করেছে। পুলিশ তদন্ত করে জানতে পারে গত দুই বছরের মধ্যে ধৃত সঞ্জয় ওরাওয়ের বোন ও মায়ের অস্বাভাবিক মৃত্যু হয়। তারপর থেকেই ধারণা হয় ওই নিঃসন্তান দম্পতি দুজনকে তুকতাক করে মৃত্যুর পথে ঠেলে দিয়েছেন। বুধবার ছিল সঞ্জয় ওরাওয়ের মায়ের শ্রাদ্ধানুষ্ঠান। মায়ের শেষকৃত্যের দিনই ওই দম্পতিকে শাস্তি দেওয়ার ফন্দি আঁটে সঞ্জয়। অনুষ্ঠানের পর মামার বাড়িতে মদ্যপ অবস্থায় লাঠি সোঁটা নিয়ে চড়াও হয় সঞ্জয় ও আলোক। বিনা প্ররোচনায় দুই ভাই বৃদ্ধ মামা ও মামিকে মারধর শুরু করে। অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলে মৃত্যু হয় বৃদ্ধার। যে মারছে ওর মা তো বিষ খায় মরছে কয়দিন আগে। হ্যাঁ, ওর দিদি তো পাঁচ বছর আগে বিষ সে ফাঁসি হয়ে মারা গেছে। তখন আমার জেঠি শাশুড়ি আর জেঠু শ্বশুরকে বলছে, ওরা বলে এসে ডাইন ডিন করে বলে ওদেরকে বলে বিষে করছে ও মারছে না। এদিকে অভিযুক্ত সঞ্জয় ওরাওয়ের দিদির দাবি তার ভাই নাকি কিছুই জানে না, তিন দিন আগেই ভিন রাজ্য থেকে বাড়ি ফিরেছে। বাড়িতে মা কয়েকদিন আগে মারা গেছে, ওর সাধ্য ছিল ছিল না। আমার ভাই সেদিনই বেঙ্গালোর থেকে আসছে, শনিবারে আসছে। আচ্ছা, ও বেঙ্গালোরে থাকে? হ্যাঁ, বেঙ্গালোরে থাকে। তদন্ত শুরু করেছে কুমার গ্রাম থানার পুলিশ। ধৃতদের বিরুদ্ধে ইচ্ছাকৃত খুনের মামলা রুজু করা হয়েছে। ঘটনার পর থেকেই থমথমে কুমার গ্রামের নাড়ারথলি এলাকা। একবিংশ দশকে এসে সমাজের উন্নতি নিয়ে ফের প্রশ্ন তুলে দিল কুমার গ্রাম। আলিপুরদুয়ার থেকে বিশ্বজিৎ চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।